সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মুসলিমের বোর্ড চ্যানেলে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক ইদানিং সময়কাল ধরে আপনি যদি একটু খেয়াল করেন প্রশাসনের উচ্চ স্তরের যে পদগুলো আছে সেইখানে নানান রদবদল ঘটছে আমরা দেখছি বিভিন্ন ইস্যুতে যারা কি বলা হয় যে বড় বড় পোস্টে আছেন তাদেরকে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে আবার কাউকে তাদের নিজ জায়গা থেকে বদলি করে এখান থেকে ওইখানেও পাঠানো হচ্ছে বাট এবার কারা অধিদপ্তরের মহাপরিদর্শক আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে তার বিরুদ্ধে রয়েছে নানান ধরনের অভিযোগ সবচেয়ে বড় গুরুতর অভিযোগ আছে যে তিনি জেলের কারাগার অভ্যন্তরে বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে কানেক্টেড হয়েছেন আওয়ামী সমর্থিত যেসব বন্দীরা ওই কারাগারে আছে তাদের উপরে বিশেষ যে সুবিধাগুলো সেগুলো তিনি কেড়ে নিচ্ছেন প্লাস পাশাপাশি বিএনপি এবং জামাতপন্থী যারা আছেন তাদেরকে নানান ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন বলা হচ্ছে যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে যখন ওনার দেখা হয়েছিল তখন উনি জিজ্ঞেস করেছিল যে মামুন তুমি হয়েছে শুনে খুব খুশি হয়েছে তো এরকম নানান বিষয়কে কেন্দ্র করে পাশাপাশি ওনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগও উঠে এসেছে আর বাংলাদেশের মূলধারা গণমাধ্যম যুগান্তর যে নিউজটা করেছে তারা লিখেছেন রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা আছে পাশাপাশি ব্রিগেডিয়ার জেনারেল আনিসুল হককে নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়ার আভাস পাওয়া গেছে আর এ তথ্যগুলা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কারা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে শুক্রবার কারা অধিদপ্তরের এআইজি মাইনুদ্দিন ভুইয়া তিনি জানিয়েছেন নতুন কারা মহাপরিদর্শক নিয়োগের কথা আমরা শুনেছি তবে কোনো প্রজ্ঞাপন পাইনি রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে শোনা যাচ্ছে জনপ্রশাসন থেকে প্রজ্ঞাপন প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে সেইখান থেকে তা আমাদের কাছে আসবে এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড তরুণকান্তি শিকদার তিনি জানিয়েছেন বর্তমান কারা মহাপরিদর্শককে সরিয়ে দেওয়া বা নতুন মহাপরিদর্শককে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনো আমাদের কাছে আসেনি তাই বিস্তারিত বলতে পারছি না গত বছর সেপ্টেম্বর আইজি প্রিজন্স হিসেবে নিয়োগ পাওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল মামুনের বিরুদ্ধে নানা অভিযোগ করতে থাকে কারা সংশ্লিষ্টদের অভিযোগ দায়িত্ব নেওয়ার পরপরই ডিআইজি টিপু সুলতানের সহযোগিতায় তিনি দুর্নীতি মামলার আসামি সাময়িক বরখাস্ত আসামি ডিআইজি প্রিজনস বজদুর রশিদকে পদায়নের সুপারিশ করেন বরিশাল বিভাগে বজদুরকে পদায়নের জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবের কাছে একাধিকবার প্রস্তাব পাঠিয়েছিলেন এই প্রস্তাব গ্রহণ না করে বিষয়টি তার কাছে মন্ত্রণালয় ব্যাখ্যা তলব করেছিল ওনার বিরুদ্ধে আরও অভিযোগ আছে বিএনপি জামায়াত সমর্থিত কর্মকর্তা হিসেবে পরিচিত ব্রিগেডিয়ার মামুন একটি গোয়েন্দা সংস্থার প্রধানের কাছে ডিআইজি তৌহিদুল ইসলাম সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জেল সুপার নেসার আলম জেলার মাহবুবুল ইসলাম এবং ডেপুটি জেলার মোজাম্মল হোসেনের বিরুদ্ধেও অভিযোগ দেন অভিযোগে বলা হয় যে এসব কর্মকর্তার কারণে তিনি কারা অধিদপ্তরের কোন উন্নয়নমূলক কাজ করতে পারছেন না দুর্নীতি দম কমিশনকেও এসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করা হয় অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেন পাশাপাশি দুদকে পাল্ট অভিযোগ দেওয়া হয় এতে বলা হয় একই মতাদর্শে বিশ্বাসী আইজি প্রিজন্স মামুন ও ডুআইজি প্রিজন্স টিপু সুলতান বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক প্রতিবেদনে বলা হয় ব্রিগেডিয়ার মামুন অনিয়ম দুর্নীতি অতীতের যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে গেছেন কারাগারে বিএনপি ও জামায়াতপন্থী বন্দীদের তিনি বিশেষ সুবিধা দেন রফিকুল আমিনসহ সহ ভিআইপি বন্দিরা কারাগারে বসেই জুম মিটিং করার সুযোগ পান তার দুর্নীতির কারণেই কাশিমপুর কারাগারে বসে জঙ্গি সদস্য আলামিন মোবাইল ফোনে পলাতক আসামি আনোয়ার আলী হৃদয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ পান গত বছরের আঠারো নভেম্বর মামুন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ওয়ান পরিদর্শন করেন এই সময় তিনি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির সঙ্গে কুশল বিনিময় করেন তখন সাইদি বলেন মামুন তুমি কেমন আছো তুমি আইজি হয়েছে শুনে খুব খুশি হয়েছে। তো এরকম নানান আহ অভিযোগ আসলে ওনার বিরুদ্ধে উঠে এসেছে এখন আমরা হচ্ছে গণমাধ্যম থেকে যা আসছে তাই বলছি বাকিটা হয়তো আগামী রবিবারই জানা যাবে যে তিনি কি থাকছেন নাকি তাকে সরিয়ে দেওয়া হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম